সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত কিছু জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। এবার একসঙ্গে নুসরত রিতা ভরি। নুসরত জাহান তার যে নয়া যাত্রা শুরু করেছেন তা এখন সবারই জানা। বসিরহাটের সাংসদ এবং অভিনেত্রী হওয়ার পাশাপাশি এবার সঞ্চালনার ভূমিকায় দর্শক পেতে চলেছে নুসরত জাহানকে। ইশক এফএম এর নতুন শো ইশক উইথ নুসরত, ভালোবাসায় বলতে নুসরতের সঙ্গে ইতিমধ্যেই দর্শক পেয়েছে মদন মিত্র এবং বঙ্গায় কিরণকে। এবার নুসরতের সঙ্গে তার পাশের আসনে দর্শক পেতে চলেছেন রিতা ভরি চক্রবর্তীকে। হিন্দিতে এই শো এর সঞ্চালন দায়িত্বে ছিলেন করিনা কাপুর। নিজের মতন করে পথ চলাতেই বিশ্বাস নুসরত জাহানের। সমাজের নানান বাধা বিপত্তি কিংবা তথাকথিত নিয়মের চোখে বুড়ো আঙুল দেখিয়ে তা তোয়াক্কা না করেই এগিয়ে চলেছেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক জীবন, অভিনয় এবং সঞ্চালনা চালাচ্ছেন তিনি। তবে তার মধ্যে কোনোভাবেই সময় দিতে তিনি ভুলে যান না নিজের সংসার এবং সন্তান ঈশানকে। অভিনেত্রী নুসরত জাহানের কথায়, সঞ্চালকের ভূমিকায় তিনি থাকলেও কখনোই তিনি তার গেস্টকে অপ্রীতিকর কোনো প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবেন না। বরং এই শো করতে গিয়ে তিনি বুঝেছেন মানুষের জীবনের অন্ধকার থেকে অন্ধকারতম সমস্যার কথা। সংবেদনশীল নুসরত জাহানের এই নতুন ভূমিকার জন্য মুখিয়ে আছে তামাম বাংলার সিনেপ্রেমীরা। I am with the gorgeous Nusrat Jahan, my Banila. What do you think is coming up? Okay, so Banila, this is my show where you are the Vanilla today. Well, what show and everything, like, you know, because it's her show, she's going to tell you everything. I want to keep some of the mystery intact. No, I'm not going to tell you all everything. Just wait for this episode to come. Ashte dao, tumra bhabte parbe na ki chomotkar episode shoot hoyeche. You have the uncut and the real রিতা ভরি চক্রবর্তী। Well, that is true. যারা পারবে ক্ষমা করো, যারা পারবে ভালোবেসে, আমার এমনিও কিছু বলার নেই। সব ক্ষমা, everything is ক্ষমা। See you guys soon.